খুলনায় মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি মোহাম্মদ হেদায়েং হোসেন জানান, একযোগে 52টি বিটে শনিবার ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিট এলাকার নারীদের পাশাপাশি সমাবেশের জনপ্রতিনিধি, শিক্ষক, ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তৃতা রাখেন খুলনা প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মহিউদ্দিন আহমেদ, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সোনালী সেন, আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী ও সাজ্জাদুর রহমান লিঙ্কন সহ আরও অনেকেই।